হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি কবিতার গান, এই গানটার পুরোটার কর্ডস দেবো, তোমাদের বার কর্ডসও দেখিয়ে দেবো, ওপেন কর্ডসও দেখিয়ে দেবো, তার সাথে হার্ট বিট স্ট্রামিং প্লাস এমনি ইজি স্ট্রাম পিক দিয়ে স্ট্রামিং দুটোই দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। গানটা অরিজিনালে আছে ডি শার্প মাইনার, ডি শার্প মাইনার। এভাবে তোমরা ওপেন ডি মাইনার ধরো, এটাকে একটা স্টেপ এগিয়ে নিয়ে আসবে, তখন ওপরে তিনটে স্ট্রিং বাজিও না। এটা হচ্ছে ওপেন শেপে ডি শার্প মাইনার, ঠিক আছে, ডি শার্প মাইনার। তো আমি আগে বার কর্ডগুলো বলে দিই, তারপর তোমাদের ওপেন কর্ডও বলে দেবো। খুব ইজি, মাত্র তিনটে কর্ডে, তাও আবার দুটো কর্ডেই পুরো গানটা হয়ে যাবে, একটা কর্ড খুব কম জায়গায় ইউজ হবে। দেখো, ফার্স্ট কর্ড ডি শার্প মাইনার, ডি শার্প মাইনার। সেকেন্ড কর্ড সি শার্প মেজর, সি শার্প মেজর, ঠিক আছে। থার্ড কর্ড, এটা খুব কম ইউজ হবে, এটা হচ্ছে বি মেজর, ওপেনও তোমরা এইভাবে ধরতে পারো, বি মেজর। আর একটা কর্ড শুধুমাত্র একটা লাইনের একটা পার্টে ইউজ হবে, ঠিক আছে, সেটা হচ্ছে এ শার্প মেজর, এ শার্প মেজর। এটা তোমরা ইউজ না করতেও পারো, এ শার্প মেজর। এবার ওপেনে বলে দিই, ওপেন শেপ খুব ইজি। তো তোমরা যদি ফার্স্ট ফ্রেটে ক্যাপও দিয়ে দাও, তাহলে কর্ডটা হয়ে যাবে ডি শার্প, যে মাইনার কর্ড ছিল সেটা হয়ে যাবে ডি মাইনার, ওপেন ডি মাইনার। ফার্স্ট ফ্রেটে ক্যাপও দিলে ডি শার্প হয়ে যাচ্ছে ডি মাইনার, সি শার্প মেজর হয়ে যাবে সি মেজর, ঠিক আছে। আর যেটা বি মেজর বলেছিলাম সেটা হয়ে যাবে এ শার্প মেজর, এরকমভাবে তোমরা ওপেনও ধরতে পারো, এ মেজরটাকে একটা স্টেপ এগিয়ে নিয়ে এসে এভাবে, ঠিক আছে, এ শার্প মেজর। আর যেটা লাস্ট বললাম একটা লাইনের একটা পার্টে ইউজ হবে, সেটা হয়ে যাবে তখন এ মেজর, এ মেজর। তো খুবই ইজি। এবার তোমাদের স্ট্রামিং প্যাটার্নটা বলে দিই, আমি তিনটে স্ট্রামিং প্যাটার্ন দেখিয়ে দেবো, একটা হচ্ছে হার্ট বিট স্টাইল আর বাকিগুলো পিক দিয়ে। তো প্রথমে আমি পিক দিয়ে স্ট্রামিং প্যাটার্নগুলো বলে দিই, যেগুলো খুবই ইজি। দেখো, ফার্স্ট স্ট্রামিং প্যাটার্ন এটা, কি প্লে করছি, ডাউন আপ, তারপর ডাউন 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 আপ, মানে এইভাবে ডাউন আপ ডাউন 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 আপ, ডাউন আপ ডাউন 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 আপ, ডাউন আপ ডাউন 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 আপ, লা 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 লা। খুব ইজি, দেখতে পাচ্ছ, ডাউন আপ, তারপর ডাউন 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 আপ, ডাউন আপ আর একটা স্ট্রামিং প্যাটার্ন, এটাও খুব ইজি, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। কিন্তু এটা টাইমিংটা এইভাবে হবে না, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ এরকম টাইমিংটা হবে না, প্লে এটাই হচ্ছে। দেখো এরকম ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ঠিক আছে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। পারলে কিন্তু প্রথমেরটা ইউজ করো, প্রথমেরটা বেটার, ঠিক আছে, ডাউন আপ ডাউন ডাউন আপ, ডাউন আপ ডাউন ডাউন আপ। এবার হার্ট বিটেরটা একবার দেখিয়ে দিই, দেখো এরকম, কি প্লে করছে এটা। আমি আগে হার্ট বিট রিদিম শিখিয়ে দিয়েছি, তো আমি এখানে বেশি ডিটেলসে যাবো না, জাস্ট একটু বলে দিই। আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো হার্টবিট রিদম কীভাবে প্লে করতে হয়। তো দেখো এখানে যেটা হচ্ছে, প্রথমে করছি হিট প্লাস ট্রাম, তারপর হচ্ছে শুধু মানে স্ট্রোক এটা, তাহলে কি হলো, ঠিক আছে, তারপর আপ ডাউন আপ আপ ডাউন আপ, তারপর আবার হিট প্লাস ট্রাম আর স্ট্রোক, ঠিক আছে, এরকম হিট প্লাস ট্রাম স্ট্রোক আপ ডাউন আপ, আবার হিট প্লাস ট্রাম আবার স্ট্রোক, তো চলো এবার গানটা শুরু করা যাক। তো আর একটা কথা বলে দিই, তোমরা ফার্স্ট ফ্রেটে ক্যাপও না দিয়ে, মানে তোমাদের নিজেদের ভোকাল অনুযায়ী তোমরা কর্ড সিলেক্ট করতে পারো। হয়তো কারোর আরও লো হতে পারে, সে ডি মাইনারে গাইতে পারো একদম ওপেন, কোনো ক্যাপও ইউজ করারই দরকার নেই।
আর যারা মনে হচ্ছে আরো হাইতে গাইবে, সাপোজ ই মাইনারে গাইবে, ই মাইনার ওপেনে ধরতে পারো, না হলে সেকেন্ড ফ্রেটে ক্যাপো দিয়ে ডি মাইনার ধরলেও সেটা ই মাইনার হয়, ঠিক আছে? সেকেন্ড ফ্রেটে ক্যাপোর পর ডি মাইনার, সেটাও ই মাইনার। তো এইভাবে তোমরা আরো হাই করতে পারো তোমাদের ভোকালের ওপর। তো আমি যদি সিম্পল ডি মাইনারের গানটা করি তখন এরকম হবে। আবার এটা যদি আরেকটু ওপরে করি, তো এইভাবে তোমরা ঠিক করতে পারো তোমাদের ভোকাল অনুযায়ী। তো এবার গানটা শুরু করা যাক। তো আমি বারকডেই বলছি তোমরা ক্যাপো ইউজ করে নিতে পারো তোমাদের যদি প্রবলেম হয়, না হলে বারকডে বাজাতে পারো। তো ফার্স্ট লাইন যেটা আছে, কি প্লে হচ্ছে? তো প্রথমে দুটো এটা ডিসম মাইনার, তারপর তারপর যেটা আছে এখানে ডিসম মাইনার, তারপর এটা হচ্ছে সিসাম মেজর, তারপর এটা কি প্লে করলাম তিনটে কর্ড। এখানে প্রথমে দিলাম বি মেজর। আমি কিন্তু আবার বলছি, আমি উইদাউট ক্যাপও বলছি, যারা ক্যাপও ইউজ করবে তাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি কী কী কর্ড ইউজ হবে, খুব ইজি ক্যাপ ইউজ করলে। তো এখানে কী ইউজ করলাম, বি, তারপর এ সাম মেজর, তারপর ডি সাম মেজর, ঠিক আছে? তাহলে একসাথে পুরোটা, আশা করি এটা বুঝতে পেরেছো। আরেকটা কথা বলে দিই, আমি অলরেডি ট্যাব সেলেকশন বানিয়ে দিয়েছি, মানে ইন্ট্রোটা যদি তোমরা প্লে করতে চাও কিছুটা এরকম, এখন আর এটা দিচ্ছি না এখানে, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদেরকে আমি কমেন্টে ট্যাব সেলেকশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এবার গান শুরু হচ্ছে, যদি বাড়ি বাড়ি একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়, কি প্লে করলাম খুব ইজি। দেখো, যদি বাড়ি বাড়ি একই সুরে, এতটা পর্যন্ত ডিসাম মাইনার, তারপর প্রেম তোমায় কাঁদায়, প্রেম তোমায় কাঁদায় হচ্ছে সিসাম মেজর, প্রেম তোমায় কাঁদায়, তারপর আবার তবে প্রেমিকা কোথায়, এতটা পর্যন্ত সিসাম মাইনার, তারপর আবার প্রেমী বা কোথায়, এখানে আবার ডিসাম মাইনার চলে এলো। তাহলে লাইনটা পুরোটা কী হলো, প্রথমে ডিসাম মাইনার, তারপর সিসাম মেজর, তারপর আবার সিসাম মেজর, তারপর ডিসাম মাইনার, তো এরকম। যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তারপরের লাইন যেটা আছে, যদি দিশে হারা ইচ্ছা রাতে প্রেম দেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়, পুরো সেম। যদি দিশে হারা ইশারাতে, এতটা পর্যন্ত ডিসাম মাইনার, তারপর প্রেম দেখে যায় সিসাম মেজর, তারপর তবে ইশারা কোথায় এটাও সিসাম মেজর, তারপর আর আশারা কোথায় এটা হচ্ছে আবার ডিসাম মাইনার। তাহলে এটাও সেম, ডিসাম মাইনার, সিসাম মেজর, আবার সিসাম মেজর, তারপর আবার ডিসাম মাইনার। তাহলে এই লাইনটা, যদি দিশে হারা ইচ্ছা রাতে প্রেম দেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়, আশা করি এতটা বুঝতে পেরেছ। তারপর যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চাই রে কাঁপেতে জমে নীরব, তো এটা কী প্লে করলাম আগের মতো, এটাও সেম। যদি মিথ্যে মনে হয় ডিসাম মেজর সব পুরনো কথা, সিসাম মেজর, সব পুরনো কথা সিসাম মেজর, তারপর যদি চায়ের কাপেতে, যদি চায়ের কাপেতে সিসাম মেজর, জমে নীরবতা, জমে নীরবতা, আবার ডিসাম মাইনার। তাহলে এটা কী হলো, ডিসাম মাইনার, সিসাম মেজর, আবার সিসাম মেজর, তারপর ডিসাম মাইনার, পুরো সেম প্যাটার্ন চলছে। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তো এই লাইনটা দুবার রিপিট আছে, পুরো সেম প্লে হবে। তারপরে লাইন, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়, কি প্লে করলাম, তবে বুঝে নিও ডিসাম মাইনার, চাঁদের আলো সিসাম মেজর, কত, কততে হচ্ছে
বি মেজর, তারপর নিরু, নিরু নিরুপায়টা দুটো ভাগে হবে, নিরুপায়টা দুটো কর্ড পড়বে, প্রথমে নিরুতে হচ্ছে সি শার্প মেজর, তারপর পায়ে পায়ে আবার ডি শার্প মাইনার। তাহলে কি হলো, তবে বুঝেনি ও চাঁদের আলো কত নিরুপে। তাহলে এতটা একসাথে কি হচ্ছে আমি একবার বাজিয়ে দেখি দিই, দেখো। যদি বারে বারে একই সুর কিন্তু মাই কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেম বা কোথায়, যদি দিশে হারা ইশারাতে প্রেম ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নিরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নিরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। আশা করি এতটা বুঝতে পেরেছো। পরের লাইনগুলো প্রায় সেমই প্লে হবে, কোনো কর্ড সেইভাবে চেঞ্জ হবে না। তাও আমি বলে দিচ্ছি, দেখো। যদি প্রতিদিন শিরোহীন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তো কি প্লে করলাম, যদি প্রতিদিন সেই রঙিন পর্যন্ত ডি শার্প মাইনার, তারপর হাসি ব্যথা দেয় সি শার্প মেজর, তারপর যদি সত্যগুলো স্বপ্ন হয়ে পর্যন্ত সি শার্প মেজর, তারপর শুধু কথা দেয় তখন আবার ডি শার্প মাইনার, মানে পুরো সেম প্যাটার্ন চলছে, ডি শার্প মাইনার সি শার্প মেজর, তারপর আবার সি শার্প মেজর, তারপর আবার ডি শার্প মাইনার। তাহলে এই লাইনটা একসাথে, যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, এই লাইনটা দুবার রিপিট আছে। তারপর যে লাইনটা আছে, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়, তো এই লাইনটার আমরা আগে প্লে করেছিলাম, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়, পুরো সেম কর্ড প্লে হবে, সেম প্যাটার্ন, মানে তবে শুনে দেখো ডি শার্প মাইনার, প্রেমিকেরও সি শার্প মেজর, গানও বি মেজর, অসহায়টা দুটো কর্ড পড়বে, অসহতে পড়বে সি শার্প মেজর, তারপর হাই আবার ডি শার্প মাইনার, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়। তাহলে একসাথে এই লাইনগুলো, যদি প্রতিদিন সেই রঙে হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রঙে হাসি ব্যথা দেয়, স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়। ঠিক আছে, আশা করি এতটা বুঝতে পেরেছ। তো তারপর যে লাইনগুলো আছে এগুলো পুরো প্রথমবারের মতো পুরো সেম প্যাটার্ন সেমভাবে প্লে হবে। তাও আমি একবার বলে দিই, দেখো এই লাইনটা আছে না, যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিশাপ, যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায়, এই লাইনগুলোর মতো পুরো সেম, মানে যদি অভিযোগ কেড়ে নেয় ডি শার্প মাইনার সব অধিকার সি শার্প মেজর, তবে অভিনয় হয় সি শার্প মেজর সবগুলো অভিশার ডি শার্প মাইনার, পুরো আগের মতো সেম, ডি শার্প মাইনার সি শার্প মেজর, সি শার্প মেজর আবার ডি শার্প মাইনার। তারপরের লাইনটাও পুরো সেম, যদি ঝিলমিল নীলালোকে ডেকে দেয় আধার, তবে কী থাকে তোমার বলো কী থাকে আমার, পুরো সেম, যদি ঝিলমিল নীলালোকে ডি শার্প মাইনার ঢেকে দেয় আধার সি শার্প মেজর, তবে কী থাকে তোমার সি শার্প মেজর বলো কী থাকে আমার ডি শার্প মাইনার। তাহলে এই লাইনটা একসাথে, যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিশাপ, যদি ঝিলমিল নীলালোকে ঢেকে দেয় আধার, তবে কী থাকে তোমার আমার, যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে হয়। কি প্লে করলাম, যদি ভালোবাসা সরে গেলে ডি শার্প মাইনার, মরে যেতে হয় সি শার্প মেজর, তবে সেই প্রেম ফিরে এলে, এটাও সি শার্প মেজর, হেরে যেতে হয় ডি শার্প মাইনার,
যদি ভালোবাসা সরে গে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে হয়। তারপর শেষ কবিতায় তাই সারা গান হয়ে যায়। তো এটা আগের মতোই শেষ কবিতারা ডিসম মাইনার, দায় সারা সিসম মেজর, গান গান হচ্ছে বি মেজর, তারপর হচ্ছে হয়ে হচ্ছে সিসম মেজর, যায় ডিসম মাইনার, শেষ কবিতারা দায় সারা গান হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরকম, যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে হয়, শেষ কবিতারা তাই সারা গান হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই হেল্প করবো। তো আজকের মতো এতটাই, বাই।